ইউক্রেনের ঝেপরিঝুয়া পারমাণবিক কেন্দ্রের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একে আগুন নিয়ে খেলার সামিল বলে অভিহিত করে বার্তা দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। এদিকে রুশ অধিকৃত অঞ্চলটিতে এসব হামলার জন্য একে অপরকে দায় দিচ্ছে মস্কো ও কিয়েভ। স্থানীয় সময় রবিবার সকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের জেপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের আশপাশের এলাকা। এতে পারমাণবিক কেন্দ্রের বেশ কয়েকটি ভবন ও যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, এই হামলা চালিয়েছে ইউক্রেনের আর্টিলারি বাহিনী। জেপোরিঝিয়ায় একটি শিল্প দুর্যোগ সৃষ্টি না করা পর্যন্ত কিয়েভ সরকার থামবে না। দিনিপ্র অঞ্চলের মারহানেটস এলাকা থেকে এই গোলাগুলো নিক্ষেপ করা হয়। ওই এলাকা কিন্তু ইউক্রেনীয় বাহিনীর দখলে রয়েছে। তবে কিয়েভ অভিযোগ অস্বীকার করে উল্টো দায় চাপিয়েছে রুশ বাহিনীর ওপর। কিন্তু হামলা যেই করুক না কেন, পারমাণবিক দুর্ঘটনা ঘটলে তার পরিণতি হবে ভয়াবহ, এমন শঙ্কার কথা বলে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ। বার্তায় ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রটিকে ঘিরে হামলা বন্ধে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি। এই উত্তেজনার মধ্যে কৃষ্ণসাগর শস্য চুক্তির আওতায় 1,62,000 টন কৃষি পণ্যবাহী 9টি জাহাজ ইউক্রেনের বন্দর থেকে ছেড়ে গেছে। এদিকে ভুল করে আসা মিসাইল বিস্ফোরণে 2 পোলিশ নাগরিকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে পোল্যান্ডকে আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে জার্মানি। মমতাজ মোস্তফা, ডিবিসি নিউজ ডেস্ক।